أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী কুরবানির পশু জবহের আগে এবং পরে বিস্তারিত এবং সংক্ষিপ্ত চারটি দোয়া আছে সেই দোয়াগুলো আজ আমরা শিখব কুরবানির পশু জবহ করার জন্য শোয়ানোর পর এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين بسم الله الله أكبر اللهم منك ولك উচ্চারণ দেখুন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين بسم الله الله أكبر اللهم منك ولك যদি কেউ এই দোয়াটি না পারেন তবে এই ছোট্ট এই অংশটুকু পড়বেন শুধু بسم الله الله أكبر اللهم منك ولك উচ্চারণ بسم الله الله أكبر اللهم منك ولك নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবে করার পর এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা তাকাব্বাল্লাহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম উচ্চারণ হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম অন্য কেউ কোরবানি বা অন্য কারো কোরবানি করলে এই দোয়াটি পড়বেন যে আল্লাহুম্মা তাকাব্বাল্লাহু মিনকা মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম তবে এখানে লক্ষ্য রাখবেন যদি কেউ একাকী কুরবানি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে মিন্নি আর অন্যের কুরবানি পশু জবাই করার সময় মিনকা মিনকুম বলে যারা কুরবানি আদায় করেছে তাদের নাম বলবেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লেখিত নিয়মে কোরবানির পশু জবহ করার তৌফিক দান করুন সবার কোরবানিকে কবুল করুন আমিন